हेलो व्यूअर्स, सलाम वालेकुम। आशा करी सबाई भलो आल्ला रहमत भलो आर्तमान जो परिस्थिति जे महामारी जे दुर्योग चलते से करोना वायरस तो सबाई बेर होते अनेक कष्ट किंबा भय किंबा आतंकर भर आर कारण वीडियो करा बेशिरभाग गुरुत्व हमें होम डिलिवरि दिए थी फलाकान जेलर माध्यम। हाँ तो अपनारा सबाई जोगाजोग करते पारबेन भालो माल नीते हले अवश्य अवश्य जेनो जोगाजोग करबेन ट्रिटमेंट सीजनिंग वाला माल एवं कथा जे रकम काज सेरकम सेरकम जदि माल पाइते चान। हाँ आमरा मूलत सोमेलेर व्यवसाय से जगह थेके आबार मने करेन जे चोकार पल्ला शोरूम दिछि जे रकम कथा सेरकम काज हबे दामेओ सुविधा पाबेन एवं कि मालओ भालो पाबेन तार जोन्नो कोनो समस्या नाई। समस्या हले फलाकान जेल आछे सैकत भाई तारे रिपोर्ट दिते दिन आशा करि ताओ हबे ना जारा जारा आगे निछे तादेर थेके रिपोर्ट होयतो बा जेने निते पारबेन। तो अपने कि माल देखो आनुमानिक दामो बोले देव ए बुझाई देव जो कीरकम दाम माले कीरकम दाम होते परे वोटे अपन एक आनुमानिक धारणा दिए देव जेको डिजाइनर जेको धरण माल आपनारा पाबेन कोनो समस्या नहीं आमादे सैम्पल दिली आमरा करे दीते पारबो। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আমি ফালাকান জেল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নূর মোহাম্মদ সৈকত। তো বরাবর আজকে আবার আপনাদের সামনে একটা দারুণ দরজা নিয়ে আসলাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লেকার বানিশের মতো দেখতে, কিন্তু লেকার বানিশ করা না। লেকার বানিশ এবং হ্যান্ড বানিশের অনেকটা পার্থক্য রয়েছে। লেকার বানিশে এবং হ্যান্ড বানিশে কী কী সুবিধা পাবেন ডিটেলস আমাদের এই শপের যে ওনার মালিক উনি আমাকে বলতেছে। জি জি, लेकर बानिश कर ले जरकम अपनार जे टाच खेले जमन चलटा उठे जाए कि अनेक दिन पर फुले उठे तो चलटा उठे जाए धीरे धीरे उठे जाए कि तरह देखा से वोट ठीक करते हैं पूरा घुसा उठे तर पर आबा पुनर लेकर करते हैं पूरा टाका दीते हैं। और ये हैंड बानिशे एरक रंग करा कलर करा एखो पर्त फिनिशिंग है ना, फिनिशिंग बाकी आसे तो ये कोकम फुसका कि चलटा उठार को सूझ नहीं ওইটা ফসকা চলটা উঠবে না এবং কি যেরকমটা সেরকমই থাকে। কোন জায়গায় যদি কোনো স্কেচ পড়ে কোন জায়গায় কোনো রিস্ক পড়ে সেই ক্ষেত্রে ওই জায়গাটা শুধু আপনার কাজ করলেই হয়ে যাবে, পুরোটা ঘষা কোনো ওঠার লাগবে না আর এটা হবেও না। হ্যাঁ তো এরকম ধরনের এই যে দেখেন এই যে গোল্ডেন কালার, হ্যাঁ তারপরে যে আপনার যে তেঁতুবিছি কালার, ঠিক আছে এরকম করা হয়েছে। এটা সেগুন কাঠের উপর এই পাল্লাটা নিলে 17,500 টাকা হলে আপনারা পাওয়া যাবে। চিটাং সেগুন, চিটাং সেগুন 17,000 আমাদের লোকাল কোনো এই বানিশ সহ হ্যান্ড বানিশ সহ, জি হ্যান্ড বানিশ সহ করে এরকম ভাবে আপনারা পেয়ে যাবেন 17,500 টাকা। ট্রিটমেন্ট সহ কেমিক্যাল, জি 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 ট্রিটমেন্ট সিজনিং সহকারে যে পিছনে সাইডে দেখাচ্ছি এই 3.5 ফুট চৌকাঠের পাল্লা, 3.5 ফুট চৌকাঠের পাল্লা, হ্যাঁ বিন্দু সলিড, জি পিছনে সরি 3.5 ফুট চৌকাঠের পাল্লা। কেউ যদি অন্য কালার করতে চায় সেটাও পাবে, সমস্যা নেই। ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন খুবই সুন্দর একটা কালার এবং মক্কা শরীফ রয়েছে আমাদের, কাবা শরীফ, হ্যাঁ কাবা শরীফ কই মদিনা শরীফ কুরআন শরীফ আল্লাহ লেখা 17,500 টাকা, জি দারুণ কালেকশন দেখিয়ে দিলাম ভিউয়ার্স। চলুন নেক্সট কালেকশন, চলুন নেক্সট কালেকশন চিটাং সেগুন। হ্যাঁ চলে হেদা এটা হ্যান্ড বার্নিশ, পুরো হ্যান্ড বার্নিশ করা হয় না কমপ্লিট, যখন নেবে তখন আমরা করে দিতে পারবো অথবা এইভাবে নিয়ে গেলেও তারা করে নিতে পারবে পরে, কোনো সমস্যা নেই। এটা নিলে পড়বে আপনাদের 15,500 টাকা চিটাং সেগুন, 15,500 টাকা এবং কি একলা 100% সিজনিং, এই যে 100%, হ্যাঁ সিজনিং করা কোনো সমস্যা নেই। তারপরেটা দেখাই দিই, এটা 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 চিটাং সেগুন, হ্যাঁ এটাও চিটাং সেগুন, এটাও আপনার 15,500 টাকা হলে আপনারা পেয়ে যাবেন 15,500 টাকা, হ্যাঁ পুলিশ সহকারে পেয়ে যাবেন। এরকম হাফ পুলিশ করা আছে, যদি নিতে চান তাহলে আপনি ফুল করে দেওয়া হবে, প্যাকেটিং করে আপনার যে হোম ডেলিভারি চলে যাবে আপনার 15,500 টাকা, 15,500 টাকা, জি। সলিড পাল্লা দেখি, হ্যাঁ সলিড পাল্লা এটা আপনাদের আমি একটা ধারণা দিয়ে দেবো যেরকম যে দামের ভিতর তারপরে যে কীরকম হয় সেটা লোকের সলিড পাল্লা। এই পাল্লাটা যে চিটাং সেগুন এটা লোকে আপনার
12000 টাকা হলে আপনারা পাই যাবেন 12000 তারপর এটার উপর যে নকশা করবেন নকশার প্লাস হবে দাম আর যদি পলিশ করে কেউ নিতে চান পলিশের দামটা প্লাস হবে আর যদি শুধু যে এইটার উপর যদি কেউ নকশা করে নিতে চান যেরকম দাম আসবে ওইটাই হবে এই সম্পূর্ণ সার হ্যাঁ না এটা 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 আপনাদের 5% আপনার পল আছে 95% আর 95% সার আছে জি তো বিয়াস আপনাদের সিএনসি মেশিনে ঘরে নিয়ে যাব তাদের নিজস্ব কিছু নকশা কাজ চলতেছে সেগুলো দেখাবো তার আগে এই একটা ডিজাইন দেখে নেই খুব সুন্দর এই যে মেহগুন দেখো সেগুন সেগুনটা দেখাই আগে নাকি হ্যাঁ এটা একটু হ্যাঁ সেগুন এটা হচ্ছে চিটাং সেগুন আপনারা দেখেন যে কি রকম কালার কি রকম ফাইবার কাঠের আজগুলি সম্পূর্ণ দেখা যায় আমার কাঠের যে আজগুলো আছে মান কি রকম কাঠের মালের এটা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ কাঠের আজগুলো দেখলে যে কি রকম সার কি রকম কোয়ালিটি গর্জিয়াস এই পাল্লাটা আপনি 17500 টাকা হলে আপনারা পেয়ে যাবেন নকশা ডিজাইনটা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ আলাদা একটা আনকমন একটা নকশা এবং খুব গর্জিয়াস এটা আপনারা 17500 টাকা হলে পেয়ে যাবেন নিতে পারবেন অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন এবং কি সিজনিং করা 100% তো চলুন ভিউস নেক্সট কালেকশন দেখি আমরা হ্যাঁ যেমন ডিপপালা নিলে দামটা বলে দেই হ্যাঁ চিটাং সেগুনের যে ডিপপালাটা এই ডিপপালাটা আপনার যেমন 13000 টাকা হলে পেয়ে যাবেন এই কার্ডটা ছোট ছোট যার কারণে দাম কম এবং কি একটা কার্ডের ভিতর ঢোকে এই কার্ডটা কোনো ফাঁকা হওয়ার কোনো চান্স নাই ফাঁকা হওয়ার কোনো চান্স নাই এটা ফুল বডিতে আপনার নকশা করা এটা আপনি 13000 টাকা হলে হয়ে যাবে 13000 টাকা হ্যাঁ অনলি 13000 টাকা হলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখানে দারুণ দারুণ কিছু কালেকশন দেখিয়ে দিলাম এবার নিয়ে যাচ্ছে আপনাদের তাদের যে আরো এখানে সব হ্যাঁ হ্যাঁ গামারিটা গামারিটা ধারণা দিয়ে দেয় যে চিটাং গামারি আমাদের হ্যাঁ চিটাং গামারি অরিজিনাল চিটাং গামারি এই যে চিটাং গামারি ছিদ্র ছিদ্র এরকম থাকবে এই পাল্লা আপনি 6500 টাকা হলে বেডরুমেরটা পেয়ে যাবেন 6500 টাকা হলে এটার উপর যদি কোনো নকশা করতে চান সেটা প্লাস হবে আর এই লোকে আপনার ইয়ে করতে চাইলে পলিশ করতে চাইলে সেটা প্লাস হবে আলোচনার সাপেক্ষে যেমন ডিপপাল্লা ডিপপাল্লার দামটা কম হবে ডিপপাল্লা লাগে 5000 টাকা আপনি পেয়ে যাবেন ডিপপাল্লা চিটাং গামারি ডিপপাল্লা 100% সিজনিং হ্যাঁ ডিপপাল্লাটা 5000 টাকা হলে এই পাল্লা কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ তারপরে আপনার দেখা দিতেছি আপনার যে মেহগুনি পাল্লা সলিড পাল্লা যেমন ট্রিটমেন্ট সিজনিং করা একটু ডিপ থাকে হ্যাঁ ট্রিটমেন্ট সিজনিং পাল্লা একটু ডিপ থাকে তো পলিশ করলে পুরো লাল হয়ে যাবে একটু ঘুরে একটু দেখাতেন যে কীরকম কালার হবে এবং কি সেটাও আপনার এই যে এখন পর্যন্ত ইয়া হয় না ফুল করা হয় না পলিশ হ্যাঁ এরকম হবে তো এই যে এরকম পাল্লা হইলে আপনার 5000 টাকা হইলে আপনারা পেয়ে যাবেন চিটাং ট্রিটমেন্ট সিজনিং 5000 টাকা সলিড পাল্লা হ্যাঁ ডিপ পাল্লা পেয়ে যাবেন আপনার এর লগে 4500 টাকা মাঝখানে নকশা থাকবে নকশা না থাকে এটা মেহগুনি এটা মেহগুনি কাট জি 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 এটা মেহগুনি কাট নকশা তো নকশা করা মাঝখানে নকশা ছাড়া আমি 4000 টাকা দাম হবে আর নকশা করে নিলে 4500 টাকা পেয়ে যাবেন হ্যাঁ যেমন এই যে সলিড পাল্লার উপর আপনাদের আমি মেহগুনি দেখা দিতেছি জি জি মেহগুনি দেখা দিতেছি এটা বেডরুমের এই পাল্লাটা আপনারা হ্যাঁ 8000 টাকা হলে পেয়ে যাবেন পলিশ সহকারে এখন পর্যন্ত হাফ ফুল পলিশ করা হয় না ফুল পলিশ করে আপনারা প্যাকেটিং করে দেওয়া হবে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে অথবা যদি মাল বেশি হয় হোম ডেলিভারি একটা বাসায় নিয়ে যাবেন পৌঁছে যাবে আর যদি কম হয় সেক্ষেত্রে আপনার কাছাকাছি কোনো কোরিয়ান সার্ভিসে চলে যাবে এই যে এই পাল্লাটা 6000 টাকা হলে পাবেন এটা লোকে আপনার আউটলুকিং এটা লোকে আপনার বারান্দা অর্থাৎ বেলকুনি হ্যাঁ এটা 6000 টাকা হলে আপনি পেয়ে যাবেন তো বিএসসি বারকে আপনাদের নিয়ে যাচ্ছি সিএনসি মেশিনে আপনাদের তাদের আরো কিছু ডিজাইন রয়েছে সেগুলো দেখাবো তো ভিউয়ার্স এখানে তাদের কারখানার একটু ভিজিট করাচ্ছি তারপর আপনাদের নিয়ে যাব সিএনসি মেশিনে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে চৌকাঠ রয়েছে আপনারা যে কোনো কাঠের চৌকাঠ নিতে পারবেন আপনার লোহা কাঠের বলেন যে কোনো শিলকড়ি চৌকাঠ থেকে শুরু করে সব ধরনের এগুলো মেগুনি চৌকাঠ আছে এখানে বিভিন্ন ধরনের আছে শিলকড়ির আছে মেগুনির বিভিন্ন এবং দরজা দেখেন যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেগুনি কাঠের যশোরের মেগুনি কাঠ এবং বেশ বড় কারখানাটা যে যার সেক্টরে কাজ চলতেছে আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই আপনারা পড়া করে নিতে পারবেন তাদের কাছ থেকে এটা লেভেল করা হয় কাঠগুলোকে লেভেল করা হয় এই যে পাল্লার জন্য কয়টা পার্ট দরকার হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে পাল্লাগুলো লম্বা ফাঁক ফেরে ফেরে তারপর ধরে বড় পাল্লা একটা তৈরি হচ্ছে মেন গেটের জন্য যে বড় পাল্লাগুলো এখানে অনেক
অনেক কালেকশন আছে ভিউয়ার্স, আপনারা শপে ভিজিট করতে পারেন, তার শপ দোকানে ভিজিট করলে দেখতে পারেন বা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি জুম করে নিয়ে দেখালাম, অনেক বড় কারখানা। তো চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন নিয়ে যাব সিএনসি মেশিনে, তাদের কিছু নিজস্ব ডিজাইন করা কাজ যেগুলো ডেলিভারি চলে যাবে, আমাদের ইউটিউব থেকে অর্ডার করা রয়েছে কিছু, সেগুলো দেখব। এ হচ্ছে সিএনসি মেশিনের নকশা ডিজাইনগুলো করা রয়েছে, আমাদের যে ডিজাইনগুলো তৈরি করা হয় এখান থেকে। কাঠে যে ডিজাইনটা তৈরি হচ্ছে ভিউয়ার্স, ডিজাইন করা পাল্লাগুলো রয়েছে ভিউয়ার্স ম্যাক্সিমাম কিন্তু তাদের যে নিজস্ব ডিজাইন করে, যে এইভাবে সলিড পাল্লাটাকে ডিজাইন করা হয়, এই হলো সলিড পাল্লা, সলিড পাল্লাগুলো ডিজাইন করা হয়, এই হলো নকশা করা আরও কিছু ডিজাইন, এগুলো চিরাং সেগুন, চিরাং সেগুন এই সিএনসি মেশিনে কিন্তু নকশা করা হয়েছে। এখানে কোনো বানিশ টানিশ কিছু করা হয় না, একদম ন্যাচারাল রয়েছে ভিউয়ার্স, আপনারা সার ফল বুঝতে পারবেন, কতটুকু সার আছে কতটুকু ফল আছে এভাবে দেখলে বোঝা যায়, বানিশ করলে সেটা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা বেশি বড় করব না, সরাসরি আমরা চলে যাবো এখন এই যে কম্পিউটার ডিজাইন, এখন ভিজিটিং কার্ডটা শো করে দিব, যে কার্ড অনুযায়ী আপনারা সবে ভিজিট করতে পারেন। ভিউয়ার্স যে কথা সে গেছে, এখানে অ্যাড্রেসটা শো করে দিলাম, ভিজিটিং কার্ডটা মেসার সাইফুল ডোর অ্যান্ড টিম্বার, ভিডিও শেষে পেয়ে যাবেন, এবং ভিডিওর স্ক্রিনে তাদের যে ফোন নাম্বার দুটো দেখতেছেন, এই দুটো নাম্বারই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারের প্রথম নাম্বারটা সংযোগ হয়ে কন্ট্যাক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা হিট করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।